আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ভিউয়ার্স ইন টুডে সেশন। আমি কাউসার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় A36 ব্যাচের একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত দু সেশন আমরা আলোচনা করছিলাম একটি টপিকের উপর, তা হচ্ছে কর্মক্ষেত্রে ফার্মাসিস্ট, বৈচিত্র্যের বিভিন্নতা, পেশাদারিত্ব ও সফলতা। এই হিসেবে ফার্স্ট পার্ট ওয়াজ অন ক্যারিয়ার ডাইভার্সিটি ইন ফার্মাসিউটিক্যাল সেক্টর, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ ক্যারিয়ার ডাইভার্সিটি ইন একাডেমিক অ্যান্ড রিসার্চ সেক্টর। সো আজকে আমরা তার থার্ড পার্ট নিয়ে আলোচনা করব, এবং এই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড একাডেমিক সেক্টরের বাইরে কোন কোন জায়গায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট যারা আছেন তারা কন্ট্রিবিউট করছেন এবং ক্যারিয়ার গড়ছেন তা আমরা দেখব। সো যেই টপিকের উপর আমরা আলোচনা করছিলাম এবং যেই আর্টিকেলের সূত্র ধরে ফার্মাসি শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ হালচাল, এই আর্টিকেলের একটি অংশ আমরা দেখতে পাই। পাবলিক প্রাইভেট মিলিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর পাশ করে বের হওয়া বিপুল সংখ্যক গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের কর্মসংস্থানে কিছুটা সমস্যা দেখা দিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি কারেক্ট। সো আজকে আমরা দেখব যে আসলে এই যে মেধাবী একটি সাবজেক্টে যারা পড়ছেন এবং এই মেধাবী মানুষগুলো কোন কোন জায়গাতে নিজেদেরকে আসলে প্রতিষ্ঠিত করছেন। তো ফার্স্ট অফ অল আমরা দেখব গভর্নমেন্ট সেক্টর এ যারা নিজেদের ক্যারিয়ার করছেন। এখানে আমরা প্রথমে দেখছি শাহজালাল ভূঁইয়া, উনি কাজ করছেন ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এ সুপারিনটেন্ডেন্ট অফ ড্রাগ হিসেবে। অ্যান্ড নেক্সট মীর রাশিদুজ্জামান রাশেদ, উনি 25তম বিসিএস এর একজন ক্যাডার, ইউএনএ হিসেবে কাজ করছেন পাবনাতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে। থার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি হাসান আবদুল্লাহ তৌহিদ, উনি ডেপুটি চিফ অফ প্রোটোকল অ্যাট দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। সো অত্যন্ত সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ পজিশনে উনি আছেন। ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন, মাস্টার অফ ফার্মাসি এমফার্ম ফ্রম ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ইউনিভার্সিটি অফ ঢাকা। সো দেখা যাচ্ছে যে ফার্মাসিস্ট যারা আছেন তারা কিন্তু শুধু ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। এখানে আমরা দেখছি আবদুল্লাহ বিন কালাম, উনি আছেন হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে, উনিও প্রফেশনালি একজন পুলিশ, এর পাশাপাশি একাডেমিক্যালি উনি একজন ফার্মাসিস্ট। এখানে আমরা দেখছি আলামিন কায়সার, উনি কাজ করছেন কুয়েত আর্মিতে ক্যাপ্টেন হিসেবে আন্ডার দ্য সুপারভিশন অফ বাংলাদেশ আর্মি, অ্যান্ড হি ইজ অলসো ফার্মাসি গ্র্যাজুয়েট স্টাডি অ্যাট ডিপার্টমেন্ট অফ ফার্মাসি ইউনিভার্সিটি অফ রাজশাহী। এখানে আমরা আরেকটি উদাহরণ দেখব, রেদওয়ান হোসেন, খুবই আমার দেখা এক্সট্রোভার্ট একজন ফার্মাসিস্ট যিনি কাজ করছেন, এখানে আমরা দেখি ম্যানেজার সোশ্যাল মিডিয়া কমিউনিটি ফার্মাসি সেকশন অ্যাট ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন, এবং এর আগে উনি কাজ করেছেন সিনিয়র এক্সিকিউটিভ ডিজিটাল মেডিকো মার্কেটিং অ্যাট রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং উনি পড়াশোনা করেছেন স্টাডিড মাস্টার অফ ফার্মাসি অ্যাট স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সো এই মেডিকো মার্কেটিং, ডিজিটাল মেডিকো মার্কেটিং সেক্টর, এই সেক্টর কিন্তু বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস প্রমোশনের ক্ষেত্রে একটি নতুন ধারা। তো যারা এক্সট্রোভার্ট ফার্মাসিস্ট আছো এবং যারা আইটি সেক্টর কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে যাদের দক্ষতা রয়েছে তারা কিন্তু এই ক্ষেত্রটাতে নিজেদের ক্যারিয়ার করতে পারো। আরেকজন এক্সট্রোভার্ট ফার্মাসিস্ট, উনি হচ্ছেন আমাদের সিজার ভাই তৌফিক হাসান, উনি কাজ করছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি অ্যাট বসুন্ধরা গ্রুপ, অ্যান্ড হি ইজ অলসো এ নিউজ প্রেজেন্টার অ্যাট বাংলাদেশ টেলিভিশন, অ্যান্ড একাডেমিক্যালি হি অলসো কমপ্লিটেড ফার্মাসি ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, অ্যান্ড হি অলসো স্টাডিড MBA। তো যারা আসলে বড় পজিশনগুলি হোল্ড করছেন কিংবা এক্সট্রোভার্ট হিসেবে ডিফারেন্ট সেক্টরগুলিতে নিজেদেরকে প্রতিষ্ঠা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একাডেমিক পার্ট যদি আমরা দেখি সেটাতেও তারা খুবই এগিয়ে আছেন, এবং তারা শুধু ফার্মাসি এডুকেশনেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি। এখানে আরেকটি উদাহরণ আমরা দেখছি আমাদের আরেকজন বড় ভাই মুন ভাই, উনি আছেন সিনিয়র ই লার্নিং ডেভেলপার অ্যাট কমনওয়েলথ অফ ভার্জিনিয়া। সো ফার্মাসিউটিক্যালসের বাইরে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও ফার্মাসিস্টরা ক্যারিয়ার করছেন। এখানে আমরা উদাহরণস্বরূপ দেখছি সৌরভ সরকার, উনি কাজ করছেন BASF, এবং এই উদাহরণটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে
এই ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো আছে সেইখানেও কিন্তু বাংলাদেশি ফার্মাসিস্ট যারা তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন। এবং এখানে আমি দেখছি যে মোর্শেদ আলম উনি কাজ করছেন ইন্ডাস্ট্রি ম্যানেজার হিসেবে বিএসএফ এ, এবং বর্তমানে পোস্টে রয়েছেন মেলবোর্ন অস্ট্রেলিয়াতে। এবং এই বিএসএফ এরই সর্বোচ্চ একটা মানে খুবই সম্মানজনক পজিশনে কাজ করছেন আমাদের সুজনদা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ফার্মাসিস্ট, স্টাডি ফার্মাসি ইউনিভার্সিটি অফ ঢাকা, এবং উনি আছেন এখন ম্যানেজিং ডাইরেক্টর বিএসএফ ক্যাটালিস্ট ইন্ডিয়া অ্যান্ড হেড অফ সাউথ ইস্ট এশিয়া অ্যাট বিএসএফ, অ্যান্ড হি ওয়াজ অলসো দ্য ফর্মার সিইও কোডিং সলিউশন সাউথ এশিয়া অ্যাট বিএসএফ। সো খুবই একটা টপ পজিশনে উনি লিড করছেন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি। সো ফার্মাসিস্ট যারা আছে, মেধাবী ছাত্ররা এই ফার্মাসি পড়ে থাকে, তো আমি বলবো যারা নবীন ফার্মাসিস্ট আছো তারা কিন্তু এনকারেজড হতে পারো এই উদাহরণগুলি দেখে। শুধু চাকরির ক্ষেত্রে নয়, এন্টারপ্রেনার হিসেবেও ফার্মাসিস্টরা নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন। আমাদের সিনিয়র ফার্মাসিস্ট আনোয়ার ভাই, যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ফার্মাসি গ্রাজুয়েশন করেছেন, উনি কো ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সো উনি এমবিএও করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তো আমি বলবো যে এই উদাহরণগুলি কিন্তু আমাদের জন্য অনেক মানে বিশাল কিছু এনকারেজ করার জন্যে, এই ধরনগুলো আমি মনে করি যথেষ্ট। এবং এই ক্ষেত্রেই আমরা দেখছি যে আমাদের আরেকজন স্যার নাসার শাহরিয়া জাহেদি স্যার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ফার্মাসিস্ট, উনি একজন সফল এন্টারপ্রেনার, এবং সম্প্রতি উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ 2 আসন থেকে। সো এই যে আমরা ফার্মাসিস্টের ক্যারিয়ার পথ চলা দেখছি, সো একজন ফার্মাসিস্ট সে আসলে তার স্বপ্নের মতোই বড়। সো নবীন ফার্মাসিস্ট যারা আছো তাদেরকে আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি নিজেদের অ্যাম্বিশনটাকে খুব বড় করতে হবে। এবং শাহরিয়া জাহিদি স্যারের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব ফার্মাসিস্ট হিসেবে, যে গত দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে হাসপাতাল সমূহে স্নাতক ফার্মাসিস্ট নিয়োগ প্রসঙ্গে উনি ফার্মাসিস্টদের জন্য কর্মসংস্থানের জন্য উনি এর প্রয়োজনীয়তাটা মহান সংসদে তুলে ধরেছেন। সো ফার্মাসিউটিক্যাল সেক্টর ছাড়া, একাডেমিক সেক্টর এবং এই গভর্নমেন্ট সেক্টর ছাড়াও ফার্মাসিস্টদের একটি বড় সুযোগ রয়েছে কিন্তু রিটেল কমিউনিটি এবং হসপিটাল ফার্মাসিতে। আমরা দেখছি এখানে এই তথ্য দেওয়া আছে যে উন্নত দেশসমূহে বেশিরভাগ ফার্মাসিস্ট মূলত রিটেল কমিউনিটি হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের আরেকজন বড় ভাই সাইফুল ভাই, উনি কাজ করছেন কানাডায় ম্যানেজার অ্যাট পপুলার চয়েস ফার্মাসি রিক্রুট। সো বাইরের দেশে ফার্মাসি প্র্যাকটিসের জন্য কিন্তু ফার্দার এডুকেশনের প্রয়োজন হয়, এবং বাংলাদেশেও বর্তমানে মডেল ফার্মেসিগুলি বাড়ছে, এইখানেও ফার্মাসিস্টদের সুযোগ হবে, যদিও তা খুবই স্লো। সুশান্ত পাণ্ডে একজন ফার্মাসিস্ট, উনি ফর্মালি কাজ করেছেন একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডে। এবং এখানে আমরা দেখছি আমাদের আরেকজন ফার্মাসিস্ট যিনি আশরাফুর রহমান আশা ভাই, উনি কাজ করছেন স্কোয়ার হসপিটালে। সো সারা বাংলাদেশে যে ফার্মাসি যারা আমরা পড়ছি, ফার্মাসিস্টদের সবাই আসলে একটি পরিবার, যেমন আমার একটি পরিবার রয়েছে ফার্মাসি 36 ব্যাচ। সো এই প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যার যার এক একটা পরিবারের বাইরেও একটি কমন প্ল্যাটফর্ম আছে, তা হচ্ছে ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাব। সো এই ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাবে মেইনলি যারা ফার্মাসিউটিক্যালস প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং এবং আমরা দেখি যে মার্কেটিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট, তারা এই ফার্মাসিউটিক্যাল ক্লাব এক্সিকিউটিভ ক্লাবের মেম্বার হয়ে থাকেন। তো আমি চাইবো যে যারা নতুন ফার্মাসিস্ট, যারা নবীন ফার্মাসিস্ট আছো, তারাও নিশ্চয়ই একসঙ্গে ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাবের মেম্বার হবে, এবং একটি বড় প্ল্যাটফর্মে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এই ক্লাব সহায়ক ভূমিকা পালন করবে। সো শেষ করছি একটি কথা দিয়ে, আমরা ছোটবেলায় একটি কার্টুন দেখতাম, সেটা হচ্ছে ক্যাপ্টেন প্ল্যানেট, এবং সেই ক্যাপ্টেন প্ল্যানেটের একটি ডায়ালগ ছিল দ্য পাওয়ার ইজ ইয়োর্স। তো আমি মনে করি একটি মেধাবী কমিউনিটি হিসেবে আমরা যারা ফার্মাসিস্ট আছি, তারা আসলে আমরা যে কোনো পজিশনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যোগ্যতা রাখি। সো যারা নবীন ফার্মাসিস্ট আছো তারা অ্যাম্বিশনটাকে হাই রাখতে হবে, এবং যারা প্রফেশনালস আছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন তাদের সাথে কমিউনিকেশন রাখতে হবে, তাদের সাথে ইন্টারাকশন বাড়াতে হবে, এবং এর মাধ্যমেই আমরা এটা প্রমাণ করতে পারি দ্য পাওয়ার ইজ অ্যাকচুয়ালি ইয়োর্স। সো থ্যাংকস ফর ওয়াচিং।
Thanks for watching PMD Virtual Video.